أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته شمانتا عبدو سبحان بھائي اپنے سودر بابو راکا প্রশ্ন জানতে চেয়েছেন যে উটের গোস্ত খাইলে নাকি উজু করতে হয় এটা অনেকে বলে তো এটা সঠিক তথ্য জানতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসোল্লাহাবাদ আব্দুল সোহান ভাই উটের গোস্ত খাইলে উজু করতে হয় এটা আমাদের নবী সাল আলী হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন তিনি অর্ডার দিয়েছেন উটের গোস্ত খেয়ে উজু করতে হবে এ সম্পর্কে অনেকগুলো বর্ণনা আছে দু একটি বর্ণনা উল্লেখ করলে বিষয়টা আরও পরিষ্কার হবে সেটি হলো যে বর্ণনাটি আছে সহি মুসলিমের বর্ণনায় হাদিসে সোহে মুসলিম বর্ণনা আছে তিনশো ষাট নম্বরে হাদিসটি বিষ্ট সাহাবি জাবেরাজল থেকে বর্ণিত হ্যাঁ জাভের আজলম বলেন সোহিলা রসুল্লা আলিহি ওসালাম আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করা হলো যে আনাত মিল্লু হামিল ইবিল আমরা কি উটের গোস্ত খেয়ে উজু করবো নাবি সাল্লাহ আসলাম বলেন হ্যাঁ উটের গোস্ত খেয়ে তোমরা উজু করবে তারপর জিজ্ঞাসা করা হলো যে আমরা কি ছাগলের গোস্ত খেয়ে উজু করবো আনাত মিল্লু হামিল খানম নাবি সাল্লাহ আসলাম বলেন ইনশিটা যদি তুমি চাও এই একটা বর্ণনা দ্বিতীয় আর একটা বর্ণনা আছে আবু দাউদে আছে একশো দশ চৌরাশিতে এবং তিরমিজেতে আছে একাশি বন নম্বরে আরও অন্য বর্ণনা আছেও সে হাদিসটি আজেবরা আজেবরাজন থেকে বর্ণিত নাবি সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করা হলো যে উটের গুস্থ সম্পর্কে তিনি বললেন তাও মিন হ্যাঁ তোমরা এই উটের গোস্ত খেয়ে উজু করো এবং ছাগলের গোস্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন লা তো অজু করিও না তার দ্বারা এর থেকে প্রমাণ স্পষ্ট প্রমাণ হলো যে উটের গোস্ত খেয়ে ওযু করতে হবে উটের গোস্ত খেলে ওযু চলে যাবে আর ওযু না থাকলে তো ওযু নাই আর যদি অজু অবস্থায় উটের গোস্ত খায় তাহলে নামাজের জন্য জন্য ওযু করতে হবে তাহলে ওযু আবার চলে আসবে আর ছাগলের গোস্ত খেলে ওযু দরকার নেই এদের স্পষ্ট প্রমাণ হলো আর এখানে আরেকটা বিষয় প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে কেন ওযু করতে হবে উটের গোস্ত খায় আর কেন উজু করতে হবে না ছাগলের গোস্ত খায় সেই সম্পর্কে ওয়া সুমান্নাল্লাহ ভালো জানেন আমাদেরকে নবী সাল্লাম অর্ডার দিয়েছেন আমরা শরীয়ত মোতাবেক আমল করবো কেন কী কী উদ্দেশ্যে এটা আমাদের বিষয় নয় যেহেতু স্পষ্ট প্রমাণ আছে এবং নাবি অর্ডার দিয়েছেন তার আদেশ পালন করা এবং নিষেধ থেকে দূরে থাকা এটা মুমিনের কর্তব্য এই সম্পর্কে কোরআন এবং সুন্নাতে অনেক আলোকপাত করা হয়েছে তারপরও এ সম্পর্কে দু একটি কারণ ওলামা কেরাম উদ্ঘাটন করেছেন যে তার মধ্যে একটি হলো যে হাদিসটি বারা ইবনে আজিব রাজাল থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি আসসালামকে জিজ্ঞাসা করা হলে যে ও জিজ্ঞাসা করা হয়েছে জানিস সোলাতে ফি মাবারিকিল ইবিল উট বাদার স্থানে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নাবি সাল্লাহ আসালাম বলেছেন লা তল্ল ফি মাবারিকিল ইবিল তোমরা উট বাদার স্থানে নামাজ পড়িও না কেন ফাই ইন্হা মিনা শাহিন কেন এটা শয়তানের থেকে উটটা হল শয়তান থেকে এই হাদিস আবু আবুদাউদ্দ আছে চারশো তিরানব্বইতে তারপর আল্লা সাল সোহি বলেছেন এরাউল গালিলের মধ্যে একশো ছিয়াত্তরে অন্য একটি বর্ণাতে ইবনে মাজার বর্ণা আছে যেটা সাতশো উনসত্তরের বর্ণ আছে কিভাবে আছে ফাইনা খুলিকাত মিনা শেয়াতিন এই উটটাকে সৃষ্টি করা হয়েছে শয়তান থেকে তো এখানে যেহেতু শয়তান থেকে এখানে আছে তো উজু করলে শয়তানের অসহ কুমন্ত্রণা চলে যাবে তাছাড়াও আল্লাহ নবী সাল্লাহ আসলাম আর একটা হাদিসের মধ্যে বলেছেন যে হাদিসটি রয়েছে মুসনাদ আহমদের মধ্যে দুই হাজার ছয়শ সাতাত্তরে সাতাত্তরে সাতষট্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আহমদ আমর আল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু বলেছেন আলা জহরিক কুল্লি বাইরিন শাইতন প্রত্যেকটি উটের উপরে শয়তান রয়েছে ফাইজা রকিব তুমুহা ফসামু আল্লাহু তোমরা যখন উটেরে চড়বে শহর হবে তখন আল্লাহ সুবহানাহু নাম বলবে বা নাম লবে হ্যাঁ লয়ে আল্লাহর নাম লয়ে উপরে সওয়ার করবে তো এর থেকেও স্পষ্ট প্রমাণ করে যে এখানে কেন অজু করার উদ্দেশ্য তারপর আলেমগণ এখানে যেমন আল্লাহ ইবনুল কাইয়্যিম রহিমা উল্লাহ তারপর বড় আরো ইলামুল এলামুল মুাক্কিনের মধ্যে ইবনিল তাইম আর আরও বড়ো বড়ো বিজ্ঞপ্তিক আলেম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এখানে কারণ কী আল্লাহ আলাম সর্বসা করলে বলা হলো আল্লাহনবী সাল্লাহ আসলাম ওযু করতে বলেছেন এটাই হলো সবার উপরে আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর আল্লাহকে ইসলামের শরীয়তের উপরে পূর্ণ এর্তে অনুসরণ

إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء